الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ ربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم قال النبي صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررة والذي يقرأ القرآن ويتطعطع فيه وهو عليه شاق له أجران أو كما قال النبي عليه الصلاة والسلام شكرا مهرباني كوري درود إبراهيم قرون اللهم صلي على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه আউলিয়া ফারা ফাজিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই চমৎকার দুদিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিবস চলছে সমাপনী দিবসে মুআজ্জাজ মুকাররাম সম্মানিত সভাপতি জনাব মহতারাম আফতাবউদ্দিন সোহাগ সাহেব সম্মানিত প্রধান অতিথি জেলা পরিষদ কিশোরগঞ্জের সম্মানিত চেয়ারম্যান বিশিষ্ট জননেতা জনাব অ্যাডভোকেট মোহাম্মদ জিল্লুর রহমান সাহেব সভাপতিত্ব করছেন দ্বিতীয় দিনের অ্যাডভোকেট মোহাম্মদ মুজাম্মেল হক সাহেব প্রথম দিন করেছেন আলহাজ আফতাবউদ্দিন সাহেব মঞ্চে উপবিষ্ট আছেন কিশোরগঞ্জ জেলা পরিষদের সম্মানিত সদস্য বিশিষ্ট জননেতা মহতারাম প্রিয় ভাই জনাব মাসুদ আলম সাহেব মহতারাম আওলাদ হোসেন সাহেব সহ অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ মহতারাম উলামায়ে কেরাম ইসলাম প্রিয় তাওহিদি জনতা পর্দার অন্তরালের সতী সাধু বিমা ও ভনেরা প্রিয় ভাইরা আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি মাগরিবের আগে এসেছি আধা ঘন্টা আগেই
প্রোগ্রামটা মাগরিবের পর থেকে আমি আলোচনা করব আমি যতটুকু জানি এসা পর্যন্ত কিন্তু সঙ্গত কারণে কিছু সময় নষ্ট হয়েছে আবার একবারে নষ্ট হয়েছে সেটাও বলার সুযোগ নেই কাজেও লেগেছে নেতৃবৃন্দ আপনাদের সাথে কথা বলেছেন এবং দুই একজন নেতার মুখ থেকে আমি এমন কিছু কথা অফিসে বসে শুনেছি যেগুলো কোরআন হাদিস থেকে বলেছেন এগুলো তো ওয়াজ নসিহতেরই অংশ সুদ ঘোষের বিরুদ্ধে কথা বলেছেন একজন শুনলাম আমাদের ওয়াজতে এগুলোই হয় ঠিক না আমাদের নেতারা যদি সবাই এভাবে সুদের বিরুদ্ধে ঘোষের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে কথা বলে আমরা আলেম ওলামারাও বলছি সবাই এক সুরে কথা বললে ইনশাআল্লাহ দেশ থেকে অন্যায় দূর হয়ে যাবে সুদ ঘোষ কমে যাবে ইশা পর্যন্ত আমার আলোচনা ইশারের আজান ইতিমধ্যে অনেক জায়গায় হয়ে গেছে তো আজকে হয়তো মন ভরে কথা বলার সুযোগ পাবো না ইশারের আজানে যে শোনা যাচ্ছে অলরেডি অনেক জায়গায় 7:15টায় জামাত তো নামাজের জামাত চলাকালে মাইকের আওয়াজ দিয়ে ডিস্টার্ব করাও কাউকে ঠিক না আবার এখানে আমার পরে ইনশাআল্লাহ আরো আলোচক আছেন আমাদের মহতারাম মাওলানা জাকারিয়া আল হুসাইনি হুজুর আসবেন চমৎকার আলোচনা তিনি করেন আমার পরিচিত মানুষ সাভারেই ওনার বাসা আমিও সাভারে দীর্ঘ 14 বছরের মতো জুমার নামাজ পড়িয়েছি এই সুবাদে তাকে আমি চিনি এবং সাভারের বড় একটা মসজিদে তিনি খুতবা দিতেন এখন আরেকটিতে দিচ্ছেন ভালো আলোচক তো যেহেতু আমার সময়টা কিছুটা কমে গেছে আপনাদেরকে ইনশাআল্লাহ উনি মন ভরে ওয়াজ শোনাবেন আমরা দোয়া করি জাকারিয়া হুসাইনি ভাইয়ের কণ্ঠ আল্লাহ দিনের জন্য কবুল করুক আমিন এবং আপনাদের চাহিদা পূরণ করে যেন তিনি ওয়াজ করতে পারেন আল্লাহ ওনাকে সে তৌফিক দান করুন আমিন মহতারাম মাওলানা মুতালেব হোসেন বরকতি ভাই উনি আলোচনা করবেন ইনশাআল্লাহ আপনারা মন ভরে আলোচনা শুনতে পারবেন আমার এখানে মাগরিবের পরে মাহফিল দেওয়ার কারণও আছে কারণ আমার আরেকটা মাহফিল আমার করগাঁওতে আছে তো সেটাতে আমি 7:30টায় পুরা বলে ওঠার জন্য আমি সেটাকে 8টায় নিয়েছি কারণ যেহেতু ইশার আজান যদি ঠিকঠাক সময় মতো হয় আর আমরা সেরে দেই ভাবছিলাম 40-45 মিনিটে যেতে পারবো তো ওখানে যদি সময় মতো না যাই তাহলে ওনারা তো বুঝবে না বিষয়টা বরং বদনামি করবে এই জন্য আজকে হয়তো আপনাদের খুব আলোচনা শোনাতে পারবো না এরপরেও যতটুকু সময় কুলা আমরা আলোচনা করব 5:30টায় মাগরিব শেষ হয়েছে এরপর থেকে শুরু করলে 1.5 ঘন্টা ওয়াজ করতে পারতাম তো আমি এসেছি মাগরিবের আধা ঘন্টা আগে সুতরাং আমাকে দোষ দেওয়ার কোনো সুযোগ নেই তাই অসুবিধা নেই আপনাদের সাথে আমার বারবার দেখা হয় নাকি বিভিন্ন মাহফিলে একদিন একটু কম খাইলে অসুবিধা নেই আরেকদিন বেশি খাবো ইনশাআল্লাহ আচ্ছা আল্লাহ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই চমৎকার মাহফিলে আসার সুযোগ দিয়েছেন বসার সুযোগ দিয়েছেন এই জন্য আমরা আল্লাহ তাআলাকে কৃতজ্ঞতা জানাই শুকরিয়া জানাই কালিমাতুর শুকর করি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াত তিলাওয়াত করেছি প্রিয় নবীজির পবিত্র মুখনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি সূরাতুল আলাক হচ্ছে কোরআন মাজিদের নাজিলকৃত প্রথম সূরা আমরা সবাই জানি আল্লাহ তাআলা গারে হেরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন কোরআন অবতীর্ণ করেন প্রথম শব্দটাই ছিল কি ইয়াকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক হে প্রিয় নবী আপনি পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা পড়ো পড়ুন বলে কোরআন নাযিল শুরু করলেন কেন কারণটা কি আকিমুস সালাহ ওয়াতুজ যাকাত বলে আল্লাহ কোরআন নাযিল শুরু করতে পারতেন যে নামাজ কায়েম করো যাকাত দাও কুতিবা আলাইকুমুস সিয়াম বলে শুরু করতে পারতেন রমজানে রোজা রাখো আল্লাহ তাআলা কোরআন মাজিদ এভাবে নাযিল শুরু না করে একরা দিয়ে শুরু করলেন অর্থাৎ আল্লাহ বুঝাতে চান শরীয়তের যত মাসআলা আছে বিধান আছে আইন আছে নিয়ম আছে সবচেয়ে এক নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহর আইন আল্লাহর বিধান হলো
তোমাকে মুসলিম থাকতে হলে পড়তেই হবে পড়ার কোনো বিকল্প নাই পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন ইকরা বলার পরে বিসমি রাব্বিকা বলে আল্লাহ বুঝাইলেন এমন পড়া পড়ো যে পড়া রবের নামে হবে তোমাকে সৃষ্টিকর্তার সাথে পরিচিত করে দেবে এমন পড়া তুমি পড়ো যে পড়ার মাঝে রব নাই রবের সাথে সম্পর্ক নাই সৃষ্টিকর্তাকে পরিচিত করে না ওই পড়ার কোনো মূল্য আল্লাহর কাছে নাই পড়তে হবে এমন পড়া যেই পড়া আপনাকে রব পর্যন্ত নিয়ে যাবে আল্লাহ তাআলার সাথে পরিচিত করে তুলবে যেই পড়া ওই পড়ার নাম হলো আল্লাহর কোরআন পড়ো রাসূলের হাদিস পড়ো আর কোন ব্যক্তি যদি কোরআন পড়ে কোরআনের মাঝে দুনিয়ার সব জ্ঞান বিজ্ঞান আছে না নাই সব একসাথে পাওয়া যাবে এই কোরআনের মাঝে বিজ্ঞান আছে না নাই আছে আছে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম এই পেনটা কি লাগানো যাবে এই পেনটা লাগাই ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম আল্লাহ নিজেই তো বিজ্ঞানময় কোরআনের শপথ করলেন এই কোরআনের মাঝে বিজ্ঞানের এমন কোন দিক নাই যেটা আলোচনা করা হয়নি আমার বন্ধু বর্তমান পৃথিবীতে বিজ্ঞানের যত শাখা আছে সব শাখার মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ শাখা হলো মহাকাশ বিজ্ঞান যেটার সাথে দুনিয়ার মানুষ এতটাই অসম্পৃক্ত এতটাই জ্ঞানহীন নাসার বিজ্ঞানীরা তথ্য না দিলে মহাকাশ সম্পর্কে আমরা কিছুই বলতে পারবো না চিকিৎসা বিজ্ঞানীরা জ্বর আছে কিনা মাপার জন্য থার্মোমিটার বের করেছে যেই যুগে থার্মোমিটার ছিল না মানুষের গায়ে জ্বর আসলে মানুষ কি বুঝতে পারতো না জ্বর আইছে কথা বলেন না কেন এখনো যদি জ্বর আসে আমরা গায়ে হাত দিলে কি বুঝি না তাহলে বিজ্ঞানের থার্মোমিটার ছাড়াও মানুষ বোঝে জ্বর আসছে আমার বন্ধু সেই যুগে আজকের হোমিওপ্যাথিক এলোপ্যাথি এ জাতীয় কোনো চিকিৎসা ছিল না ঔষধপাতি ছিল না তৎকালীন যুগেও মানুষ কোন অসুখ হলে কোন লতা পাতা খাইলে অসুখ চলে যাবে সেটা তখনও বুঝতো এ বিজ্ঞান না হলেও মানুষ বুঝতো অনেক কিছু জানতো চিকিৎসা বিজ্ঞান এলোপ্যাথিক হোমিওপ্যাথিকের আগেও মানুষের ভিতরে মেধার ভিতরে ছিল কিন্তু আজকের মতো এতটা আপগ্রেড ছিল না কিন্তু মহাকাশ বিজ্ঞান নিয়ে মানুষ কিছুই জানত না যেমন এখনো আমি জানি না পৃথিবীর তুলনায় সূর্য 13 লক্ষ গুণ বড় এটা নাসার বিজ্ঞানীরা না বললে আপনি আমি কেমনে কমু আমরা কি ফিতা দিয়ে মাপতে পারি নাকি বরং আমাদের চোখ তো দেখাচ্ছে সূর্য হলো এত বড় একটা বড় মাপের বলের মতো কিন্তু বাস্তবতা ভুল বিজ্ঞানীরা বলছে এটা পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড় আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন সূর্য ডুবে যায় যদি আমরা দাঁড়াই আমাদের কুয়াকাটা সমুদ্র সৈকতে নিজের চোখে আমরা দেখবো সূর্য একটু ডুবছে আস্তে আস্তে একটু 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 করে করে ডুবতে ডুবতে হঠাৎ করে ডুবে গেছে আমাদের এলেম হলো সূর্য ডুবে গেছে কিন্তু বিজ্ঞান বলতেছে সূর্য ডুবে না বরং সে মহাকাশ নিজের কক্ষপথে পরিভ্রমণ করছে সূর্য যে ডুবে না এই বিজ্ঞানীদের কথাই তো সত্য আমরা তো ভুল জানছি ভুল দেখছি ভুল কারণ সূর্য যখন ডুবে গেল যদি আপনি মোবাইল করে সৌদি আরবে আপনার কোনো বন্ধুরে জিজ্ঞেস করেন সূর্য ডুবছে নিরে সে বলবে ডুবতে এখনো 3 ঘন্টা বাকি আছে অথচ কুয়াকাটা আপনি নিজের চোখে দেখছেন ডুবে গেল মহাকাশ নিয়ে আমরা বুঝি না জানি না বিজ্ঞানের সবচেয়ে কঠিন অঙ্গ হলো মহাকাশ অ্যাস্ট্রোনমি কসমোলজি মহাজাগতিক বিজ্ঞান যেখানে মহাকাশে মিউজিয়াম আসমান মহাকাশে আপনার স্পেস আছে এই যে আমাদের বাংলাদেশের পক্ষ থেকেও একটা স্যাটেলাইট মহাকাশে পাঠাইছে পাঠাইছে না
এটা কয়েক টন ওজন আচ্ছা এই স্যাটেলাইটটা মহাকাশে পাঠাইলো নাম দিছি বঙ্গবন্ধু স্যাটেলাইট নাকি নাকি আচ্ছা এটা কি উজ্জায়া পড়ে গেছে ওখানে যে পাঠাইছে ওখানে কি হাতুড়া আছে নাকি যে পেরেক মেরে রাখছে তো থাকলো কেমনে বাংলাদেশ মহাকাশে স্যাটেলাইট পাঠানোর আরো আগে আমেরিকা পাঠাইছে ফ্রান্স পাঠাইছে রাশিয়া পাঠাইছে জার্মান পাঠাইছে চায়না পাঠাইছে ভারত পাঠাইছে পাকিস্তান পাঠাইছে এই সব স্যাটেলাইট গুলো সেখানে গিয়ে থাকে কেমনে এ বিষয়ে আমার কোনো জ্ঞানই নেই আমি জানি না বরং আমেরিকার ওয়াশিংটন ডিসিতে স্পেস মিউজিয়াম নামে বিশাল একটা মিউজিয়াম আছে জাদুঘর আছে যেটাতে নীল আর্মস্ট্রং সহ যারা মহাকাশচারী ছিলেন তাদের যাওয়ার যানগুলো রেখে দিয়েছে ওই স্পেস মিউজিয়াম দেখার সুযোগ আল্লাহ আমাকেও করে দিয়েছেন ওয়াশিংটন ডিসিতে আমি কয়েক ঘন্টা ঘুরে ঘুরে দেখেছি আমি সেখানে ভিডিওগুলো দেখেছি কত সুন্দর করে মহাকাশে তারা বিভিন্ন যান পাঠাচ্ছে কত সুন্দর করে নবযান গুরু রকেট গুরু আকাশে চলে যাচ্ছে কিন্তু আমাকে যদি বলা হয় হুজুর দাইয়া থাকবো কেমনে ছবি তুলবো কেমনে আমি কিচ্ছু বুঝি না মহাকাশ বিজ্ঞান সবচেয়ে ইম্পর্টেন্ট সবচেয়ে সেন্সিটিভ সবচেয়ে উৎকর্ষ বিজ্ঞান এবার বলুন তো আজ থেকে মাত্র 150 বছর আগে যেই মহাকাশ বিজ্ঞানের উৎকর্ষতা আসলো ওই মহাকাশ বিজ্ঞান নিয়ে আজ থেকে 1400 বছর আগে আল্লাহর কোরআনে আলোচনা আছে না না আমার বন্ধু সময় নাই তা সেদিকে যেতে পারবো না মহাকাশ বিজ্ঞান নিয়ে কয়েক দশন আয়াত কোরআনে আছে কোরআন হলো সব জ্ঞান বিজ্ঞানের আধার খনি এবার বলুন তো কোরআনের মাঝে ভূগোল আছে না নাই কোরআনের মাঝে ইতিহাস আছে না নাই কোরআনের মাঝে সাহিত্যের জ্ঞান আছে না নাই কোরআনের মাঝে কোনটা নাই এজন্য আল্লাহ কোরআনের প্রথম আয়াত নাযিল করেছেন একরা বড় আমার বন্ধু কোরআন পড়লে আপনি মুমিন হবেন যে কোরআন পড়লে আপনি দুনিয়ায় বড় লোক হবেন বড় বিজ্ঞানী হবেন বড় সম্মানী হবেন পয়সাওয়ালা হবেন কোরআন মানুষকে দরিদ্র বানাতে আনে নাই কোরআন পড়লে কোরআন মানলে জীবনে সমৃদ্ধি এসে যায় যেই জারবের লোকেরা দুদিন তিন দিন পাঁচ দিন না খায়া থাকতো রাসূলুল্লাহর দিন থেকে আমরা পড়েছি সাহাবারা খুদার তারণায় পেটের মাঝে পাথর পর্যন্ত বেঁধেছেন কিন্তু যখন কোরআন সমাজে কায়েম হয়ে গেছে হযরত ওমরের জমানায় আমরা শুনেছি ইসলামের ইতিহাসে আমরা দেখেছি এমন সমৃদ্ধি এসেছিল অর্থনৈতিক জীবন এত সুন্দর হয়েছে সমৃদ্ধ হয়েছে যাকাত বিভাগের কর্মচারী যাকাতের টাকা কানে লইয়া হাঁটে যাকাত খাওয়ার লোক নেই আল্লাহ তাআলা প্রথম আয়াত দিলেন কোরআন পড়ো এবার বলুন তো আল্লাহ বলেছেন নামাজ পড়ো নামাজ পড়া নফল না ফরজ আল্লাহ বলেছেন জাকাত দেয়া নফল না ফরজ আল্লাহ বলেছেন হজ করো সামর্থ্যবানের জন্য হজ করা নফল না ফরজ তো আল্লাহ প্রথম বলেছেন কোরআন পড়ো তাহলে এটা তো আরো বড় ফরজ ঠিক কি না এটা নামাজ রোজা হজ জাকাতের চেয়ে আরো বড় ফরজ কারণ কোরআন না পড়লে নামাজ হবে কেমনে কোরআনের মাঝে সূরা ফাতিহা পড়তে হবে কিনা এর সাথে সূরা মিলাতে হবে কিনা তো কোরআন না পড়লে তুমি নামাজ পড়বা কোরআন ছাড়া কেমনে ঠিক এর জন্য কোরআন পড়ার গুরুত্ব নামাজের চেয়েও বেশি এটা ইসলামের প্রথম ফরজ এখন এই কোরআন পড়ার ফরজটা আমাদের সমাজে কত মুসলমান লঙ্ঘন করছে আলহামদুলিল্লাহ এই যে আজকের মাহফিল আমরা বসেছি এখানে বেনামাজি কতজন আছে আমার মনে হয় 2% হবে না বরং এখানে 98% আমরা নামাজি সবাই আমরা কম বেশি নামাজ পড়ি আরে ভাই আমার জুমার নামাজ পড়ে না এমন একজন এখানে হয়তো নাই জুমার নামাজটা কম পক্ষে পড়ে ওয়াক্ত দিয়া হয়তো বেজার লাগায় কিন্তু অধিকাংশ আমরা 5 ওয়াক্তই পড়ি নামাজি আছে রোজাওয়ালা আছে হজওয়ালা আছে জাকাতওয়ালা আছে কিন্তু আল্লাহর কোরআন জানে না এমন হাজার হাজার ডাক্তার ইঞ্জিনিয়ার এমএ পাস বিএ পাস আছে না নাই হাজার হাজার নামাজিও আছে যারা দেখে দেখে আল্লাহর কোরআনটা পড়তে পারে না অথচ এটা ছিল ইসলামের প্রথম ফরজ
এখন আপনারা হেদায়েতের জন্য মাহফিল আসছেন মাদ্রাসায় যাচ্ছেন হেদায়েত পাওয়ার জন্য পীরের বাড়িতে যাচ্ছেন হেদায়েত পাওয়ার জন্য প্রতিদিন 17 রাকাত ফরজ নামাজে 17 বার ইহদিনা সিরাতাল মুস্তাকিম বলে আল্লাহর কাছে হেদায়েত চাচ্ছেন এখন হেদায়েত কি পীরের বাড়িতে পাওয়া যায় না হেদায়েত কি পীর সাহেবের হাতে আছে না হেদায়েত বক্তার হাতে নাই মাহফিলের বক্তা আপনারে হেদায়েত দিতে পারবে না বিশ্বে বুঝুর হেদায়েত দিতে পারবে না আরে প্রিয় ভাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তো নিজের চাচা আবু তালেবকে হেদায়েত দিতে পারে নাই ইব্রাহিম আলাইহিস সালামের মতো কত বড় নবী তিনিও তো বাবা আজরকে হেদায়েত দিতে পারে নাই এখন হেদায়েতটা কোথায় আছে কোথায় পাওয়া যায় এজন্য আল্লাহ প্রথম আয়াত নাযিল করছে ইকরা পড়ো মানে কোরআন পড়ো এই কোরআনের মাঝে হেদায়েত রাখা আছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন এটাই তো সন্দেহাতীত কিতাব তোমরা যারা মুত্তাকি হতে চাও ভালো মানুষ হতে চাও জান্নাত পেতে চাও তোমাদের জন্য এই কিতাব হলো হেদায়েতকারী শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন আমি রমজানে কুরআন নাযিল করেছি হুদান লিন্নাস কেন নাযিল করছি শোনো এটা দুনিয়ার মানুষকে হেদায়েত দেবে এই হেদায়েতের ভিতরে আছে এইজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের দিন যখন ভাষণ দিলেন সোয়া লাখ সাহাবীর কাছাকাছি সেখানে হাজির ছিল তিনি এই সাহাবীদেরকে লক্ষ্য করে বলেছেন আমি নবী চলে যাব তবে দুটি জিনিস তোমাদের কাছে রেখে যাব ওই দুইটাকে যদি আঁকড়াইয়া ধরো হেদায়াত থেকে কখনো বিচ্যুত হবে না তরাক্ত ফিকুম শাইআইন আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাব আল্লাহর কিতাব কোরআন রাসূলের সুন্নাহ হাদিস যতদিন আগ্রায়া দৌড়বা ততদিন তোমরা লাম তাদিল্লু পথহারা হবে না পথ যদি পেতে চান কোরআনের কাছে যান এই কোরআনের কাছে যে যায় তার সম্মান আল্লাহ নিতাইতে বাড়ায়া দেয় কোরআনওয়ালার সম্মান আল্লাহ দুনিয়াও দেয় আখেরাত তো কোরআনওয়ালারে আল্লাহ সম্মান দেবে এই কোরআন যে পড়বে এই কোরআন যে পড়াবে তাকে শ্রেষ্ঠ মানুষ রাসূল ঘোষণা দিয়েছেন আপনি যদি কোরআন পড়েন আপনার সম্মান শুধু হবে না এ কোরআনওয়ালার মা বাবার সম্মান আল্লাহ বাড়াইয়া দেয় হাশরের ময়দানে যে কোরআন পড়ে কোরআন মানে পুরস্কার হিসাবে আল্লাহ তার মা বাবার মাথার মাঝে নূরের তাজ দেবে আল্লাহ তাআলা বলছেন ঈমান আনার পরে যারা কোরআনের এলেম অর্জন করবা ইয়ারফাউল্লাহ ইয়ারফাইল্লাহু দারাজাত তোমার সম্মান আমি আল্লাহ নিজে বাড়াইয়া দেব এই কোরআন পড়ার জন্য ঘর থেকে বের হও মসজিদ যাও মাদ্রাসায় যাও শিক্ষা প্রতিষ্ঠানে যাও বা ফিলে যাও তুমি যখন ঘর থেকে বের হইবা তখন তোমার পায়ের নিচে আল্লাহর অর্ডারে রহমতের ফেরেশতা তাদের পাখা বিছায়া দেয় দাম কত বেশি এ কোরআনের সাথে আপনি লেগে যান আপনার দাম আল্লাহ বাড়াইয়া দেবে কোরআন আপনাকে হেদায়াতের পথ দেখাবে আল্লাহ কোরআনের ভিতরে হেদায়াত রাখছে এ মাহফিলের বক্তার ওয়াজ শুনে আপনি ইমোশন পাবেন একটু আপনার উৎসাহ তৈরি হবে কিন্তু হেদায়াত বক্তার হাতে নাই আপনি কোরআনটা পড়বেন কোরআনের অর্থ বুঝবেন কোরআনের ব্যাখ্যা বুঝবেন কোরআন যা বলছে আমল করবেন দেখবেন এই কোরআন আপনাকে কেমনে জান্নাতের পথ দেখায় এই কোরআন হাদিস নিয়ে মত মরে যান কোরআন সুন্নাহ আপনাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে জান্নাতের সিঁড়িতে এই কোরআনের বাহক রাসূলের সাথে দেখা হয়ে যাবে কোরআনের মাদ্রাসা কি আউলিয়া পারা ফাজিল মাদ্রাসা এই মাদ্রাসায় ছাত্র দেবেন কোরআন পড়ে কেউ ঠকেনি কেউ ঠকবে না কোরআন পড়লে রিজিক কমে না বরং কোরআন পড়লে রিজিক বাড়াইয়া দেয় কে সংসারে শান্তি আসবে কোরআনওয়ালার অন্তর প্রশান্ত থাকে
উইলিয়াম বিল গেটস কোটি কোটি টাকার মালিক কয়েকদিন আগে বউটা তালাক দিয়েছে শুনছেন আপনারা এর মানে কি টাকা ছিল কিন্তু পরিবারে শান্তিটা নাই শান্তি থাকলে তো আর 65 বছর বয়সে বউ তালাক কেডা দেয় এই বয়সে তো বুড়া মানুষ যত হয় তত বেশি বউয়ের সাথে সম্পর্ক আরো গাঢ় আপনি দেখবেন যৌবনে সংসারের জন্য মানুষ বিদেশ চলে যায় বউ রেখা কিন্তু বুড়া হওয়ার পরে বউ রেখা দাদা বেরই তো যায় সাথে বউটা লইয়া যায় وجعلنا بينهم مودة ورحمة তাদের মাঝে আমি আল্লাহ কই আমি নিজেই রহমত ভালোবাসার বাড়াইয়া দেই তো 65 বছর বয়সে বিল গেটস বউ তালাক দিল প্রমাণ হলো কোটি টাকা আছে সংসারে শান্তিটা নাই সিনেমা জগতের নায়ক নায়িকারা এক একটা কত সুন্দর কত পয়সাওয়ালা সংসারটিকে কম ওই সিনেমার নায়ক রিয়াজের শ্বশুর কয়েকদিন আগে নিজের পিস্তল দিয়া নিজে মাথায় গুলি করছে মনে আছে না অথচ সে কিন্তু বড় ফ্ল্যাটে থাকবে সি বাসা পয়সাওয়ালা মানুষ নিজ আত্মহত্যা করে প্রমাণ করে গেছে টাকা পয়সা ছিল এসি রুমও ছিল কিন্তু সংসারে শান্তিটা ছিল না এখন আপনি দুনিয়ায় শান্তি চাইলে আখেরাতে মুক্তি চাইলে কোরআনওয়ালা জিন্দেগি গঠন করা দরকার আছে না নাই আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কোরআনওয়ালা জিন্দেগি গঠন করার তৌফিক দান করুন বলি আমিন هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب إشارة زان هبه إشارة نماز هبه إشارة